লাখ লাখ ঘনমিটার মাটি ড্রেজিং করেও কাটছেই না নাব্য সংকট। পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুট, তৈরি হচ্ছে বিকল্প চ্যানেল। ঘরে বসেই শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হওয়ার তাগিদ শেখ রাসেলের জন্মদিনে নানা কর্মসূচি। চট্টগ্রামের শেরশাহ এলাকার সড়কের দুই পাশে গুঁড়িয়ে দেয়া হলো 300+ অবৈধ দোকানপাট। কক্সবাজার সৈকতে উচ্ছেদ অভিযানে হামলার ঘটনায় 10 জন গ্রেফতার। প্রবাসী ব্যবসায়ী সহ নানা পরিচয়ে অনলাইনে লাখ লাখ টাকার পণ্য অর্ডার, রাস্তা থেকে বুঝে নিয়েই চম্পট। রাজধানী থেকে গ্রেফতার এক প্রতারক। এবং নভেম্বরের মধ্যেই সরছে রাজধানী ঝুলে থাকা তারের জঞ্জাল। আশ্বাস দক্ষিণের মেয়রের, কেবল অপারেটররা কাল থেকে মাটির নিচ দিয়ে নেবে সব লাইন। করোনা মহামারী থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্য সুরক্ষায় আরও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, স্কুল বন্ধের এই সময়ে ঘরে থেকেই পড়াশোনা চালিয়ে যেতে হবে শিক্ষার্থীদের। সকালে বঙ্গবন্ধুর ছোট ছেলে শহীদ শেখ রাসেলের 57তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে এ কথা বলেন শেখ হাসিনা। 14 আগস্ট পর্যন্ত এই ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলেই পড়েছেন শেখ পরিবারের চোখের মণি। তারপরের ইতিহাস নানা পরিক্রমায় এই ক্ষুদে শহীদকে মুছে ফেলতে চাইলেও তা আর সম্ভব হয়নি। শেখ রাসেলের স্মৃতিকে ধরে রাখতে তাই বিদ্যালয় প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে ম্যুরাল। রোববার ছোট ভাইয়ের 57তম জন্মদিনে ভার্চুয়াল আয়োজনে এটি উন্মোচন করলেন বড় বোন প্রধানমন্ত্রী। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স থেকেও অনুষ্ঠানে যুক্ত ছিলেন শিশুরা। দেখানো হয় অ্যানিমেটেড মুভি। এ সময় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি ও ল্যাপটপ তুলে দেয়া হয়। স্বজন হারানোর ব্যথা ও ভাইয়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। জানান, প্রতিটি শিশুকেই যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সরকারের লক্ষ্য। শিশুরা নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে। প্রত্যেকটা শিশু লেখাপড়া শিখে আগামী দিনে এই দেশের কর্ণধার হবে, সুন্দরভাবে বাঁচবে, এই সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। স্কুল বন্ধ থাকায় শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করতে বলেন শেখ হাসিনা। আহ্বান জানান সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার। আমি জানি করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ। আমি তাদের বলবো যে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে, যে হোক ঘরে বসে পড়াশোনা করা, এবং সেই সাথে সাথে সবাইকে আমি বলবো যে যেখানেই বেশি লোক সমাগম সবাইকে মাস্ক পরে থাকতে হবে এবং স্বাস্থ্য সুরক্ষা সবাইকে মেনে চলতে হবে। এর আগে অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করা হয় শেখ রাসেল আমাদের আবেগ আমাদের ভালোবাসা বই এবং ভার্চুয়াল চিত্র প্রদর্শনীর। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। উজ্জন থেকে নেমে আসা পলি আর স্রোতের কাছে অসহায় হয়ে পড়েছে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি। গত 2.5 মাসে প্রায় 12 লাখ ঘনমিটার মাটি ড্রেজিং করেও শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক করতে পারেনি তারা। এই অবস্থায় বিকল্প চ্যানেল তৈরি করছে কর্তৃপক্ষ। নিজামুদ্দিনের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। কিছুতেই যেন পেরে উঠছে না যাত্রীবাহী লঞ্চগুলো, একবার ডানে একবার বামে, কখনো আবার ডুবে যাওয়ার প্রবল আশঙ্কা নিয়ে পদ্মার মাঝখানে স্রোতের তোরে একই জায়গায় যাত্রী বোঝাই লঞ্চগুলো ঘুরপাক খাচ্ছে। বন্যা আর ভাঙন থেকে আসা পলি পড়ে নাব্য সংকটে গত 2.5 মাস ধরে এমন অচল অবস্থা চলছে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে। লঞ্চ চালক ও যাত্রীরা বলছেন, চরে আটকে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একটার সাথে একটা লাগতেছে, যে কোনো সময় ঝুঁকিপূর্ণ হতে পারে, যে কোনো সময় মৃত্যুর আশঙ্কা হতে পারে। ব্রিজের নিচে ওইখানে হলো সর সরে ঠেকলেই লঞ্চ ঘুরে যায় পানির কাটালে। একটা লঞ্চ আর একটা লঞ্চ ওভার করতে গেলে তখন আর কি ড্রেজারের সাথে বাড়ি লাগে, লঞ্চের সাথে বাড়ি লাগতেছে, যে কোনো টাইমে এই তলা ফেটে যেতে পারে। বিআইডব্লিউটিএ বলছে, নাব্য সংকট কাটাতে গত 3.5 মাস ধরে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে 14টি ড্রেজার কাজ করছে, কিন্তু উজান ও ভাঙন কবলিত এলাকা থেকে পলি আসছে তার চেয়েও বেশি। পদ্মার শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের এই জায়গাটিতে 5-7 বছর আগেও পুরোপুরি প্রবাহমান নদী ছিল, কিন্তু সেখানে পলি পরে পুরো জায়গাটি এখন একটি চরে রূপান্তরিত হয়েছে, যার নাম চর হাজরা। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বলছেন, এই চর হাজরায় নতুন যে
চ্যানেলটি করা হচ্ছে, সে চ্যানেলটির কাজ পুরোপুরি সম্পন্ন হলে শিমুলিয়া কাঁঠালবাড়ির নৌরুটে যে অচলাবস্থা চলছে তার স্থায়ী সমাধান হবে। বন্যা পরিস্থিতি, পদ্মা ব্রিজের কাজের সংবেদনশীলতা, অতিরিক্ত স্রোত এবং এই চরগুলো ভেঙে যাওয়ার কারণে এই রুটটা মেনটেন করা কঠিন হয়ে যাচ্ছে। ব্রিজের উজানে হাজরাত চরের কাজ করছি, ওটা প্রায় মাসখানেকের কাজ, এটা প্রায় 1800 ফুট ছিল, আমরা 1100 ফুট কেটে চলে আসছি, এখন বাকি 700 ফুট কাটা হয়ে গেলেই আমরা গভীরতা তৈরির কাজটা করব। বিএডব্লিউটিসি বলছে রুট ঠিক হলে তারা ফেরি চালাতে প্রস্তুত রয়েছে। আমার রিকোয়ারমেন্ট একটাই, সেটা হচ্ছে চ্যানেল। আমার অন্য যে রিকোয়ারমেন্ট সেটি আমার নিজস্ব, যেগুলি আমার সবই আছে। এই রুটে ছোট ফেরি চলতে 6 থেকে 8 ফুট ও বড় রোরো ফেরি চলতে প্রয়োজন 8 থেকে 12 ফুট গভীরতা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এদিকে পরিস্থিতি বিবেচনায় দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতে বিকল্প নৌরুট খোঁজার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নোডাল পয়েন্ট সহ অন্যান্য দিকে ভালো অবস্থানে থাকায় মৈনটঘাট নৌরুট ভালো বিকল্প হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ বৈশিষ্ট্যের নদী হওয়ায় শুধু নৌরুটের জন্য নয়, নদী বাঁচাতেও পরিকল্পিত ড্রেজিং চালিয়ে যেতে হবে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে। আজহার লিমনের রিপোর্ট। যমুনা আর গঙ্গার প্রবাহের যোগফল এই উন্মুক্ত পদ্মা। শত শত কিলোমিটারের যুথবদ্ধ পলি এ নদীর বুক জুড়ে, তাই চরিত্র আগ্রাসী, ক্ষণে ক্ষণে দিক বদলানো ভাঙা গড়ায়ের বাস্তব বৈশিষ্ট্য। কিন্তু যে নদী এ তটের দুপারের মানুষের যোগসূত্র, তাদের ভোগান্তিকে চিরদিনের, সামনের শুকনো মৌসুমে কি ভোগান্তি আরও বাড়বে? বিশেষজ্ঞরা বলছেন, উন্নত স্থায়ী ড্রেজিংয়ের পরিকল্পনা হতে পারে একমাত্র সমাধান। কিছুটা এরকম যাওয়া আসা করলে চ্যানেলের এটা অটোমেটিক্যাল চ্যানেল মেনটেন করতে হয়, বিকজ ইট ইজ অ্যাক্রস দ্য রিভার। চ্যানেলের যদি ডান দিকে ফেলায়, উপর দিকে ফেলায়, ধরেন আপনার, তখন কিন্তু এই যেগুলি আবার চলে আসবে। পদ্মা সেতু অনেক এগিয়েছে, এ সেতু হলে আর রুটটারই দরকার হবে না। আর যেহেতু জনভোগান্তি কমছে না, তাহলে কি বন্ধ করে দেওয়া উচিত এই নৌপথ? নদীতেও একটা নোডাল পয়েন্ট থাকে, নোডাল মানে যে আগে বড় হবে, মানে উজানে অনেক বড় হবে, ভাটিতে অনেক বড় হবে, কিন্তু ওইখানে গিয়ে সে সরু থাকবে, কিন্তু এটা নোডাল পয়েন্ট নয়। ড্রেজিং ওখানে আপাতত স্থগিত রেখে তাদের ঘাটটাকে ইমিডিয়েটলি মৈনট ঘাটে ওখানে শিফট করা দরকার। গেল 3.5 মাসেই 14টি ড্রেজারের মাধ্যমে 12 লক্ষ ঘনমিটার ড্রেজিং করেছে বিআইডব্লিউটিএ। নাব্যতা ঠিক রাখতে চলতি অর্থ বছরে 35 লক্ষ ঘনমিটার ড্রেজিংয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থাটি। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। বিমানবাহিনীতে যুক্ত হলো নতুন 7টি চীনা উড়োজাহাজ। প্রশিক্ষণের পাশাপাশি বহন করতে পারবে সমরাস্ত্র, বাড়বে বাহিনীর সক্ষমতা। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। মাত্র 8 দিনের ব্যবধানে পদ্মা সেতুতে যোগ হচ্ছে আরও একটি স্প্যান। কাল 33তম স্প্যানটি যোগ হলে দৃশ্যমান হবে প্রায় 5 কিলোমিটার সেতু। এটি হতে যাচ্ছে নদীর মাওয়া প্রান্তের সবচেয়ে কাছের স্প্যান। চলতি মাসে সব মিলে 4টি স্প্যান বসানোর পরিকল্পনা সেতু কর্তৃপক্ষের। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। নদীতে পানির উচ্চতা বেশি ও স্রোতের তীব্রতার কারণে 4 মাস কোনো স্প্যান বসানো যায়নি। তবে পানি কমে আসার পর চলতি মাসে রেকর্ড 4টি স্প্যান বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সে হিসেবে মাসের 11 তারিখে বসানো হয় 31তম স্প্যান, 19 অক্টোবর 33তম, 25 অক্টোবর 34তম আর 30 অক্টোবর 35তম স্প্যান বসানোর লক্ষ্য নির্ধারণ করা আছে। এর আগে বসানো 32তম স্প্যানটি ছিল মাওয়াপাড়ের 0.5 কিলোমিটার দূরত্বে, তাই 10 অক্টোবর ইয়ার্ড থেকে নিয়ে দিনে দিনে এটি বসিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু মূল নদীতে হওয়ায় স্প্যানবাহী ক্রেনটি পাড়ের পরিবর্তে নোঙর করতে হয় নদীর তলদেশের মাটিতে। এই কাজটি কঠিন হওয়ায় প্রথম দিন স্থগিত করে দ্বিতীয় দিন লাগে স্প্যান বসাতে। সেই অভিজ্ঞতা হিসেবে নিয়ে এবার কাজ করা হবে। প্রস্তুতির কোনো ঘাটতি নাই, সবকিছু সঠিক আছে, শুধু সময়ের অপেক্ষা, নদীর স্রোত কমতে হবে, পানির লেভেল আর একটু কমতে হবে। 33তম স্প্যান যোগ করা হলে নদীতে দৃশ্যমান হবে 4950 মিটার। চলতি মাসে এই রেকর্ড 4টি স্প্যান বসিয়ে দেওয়ার পরিকল্পনা থেকে দ্রুততম সময়ের মধ্যে যোগ করা হচ্ছে এই 33তম স্প্যান, আর এর মধ্য দিয়ে পদ্মা সেতু দৃশ্যমান হবে প্রায় 5 কিলোমিটার। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ।
বেগম জিয়া মুক্ত নন, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। এ সময় তিনি মধ্যবর্তী নির্বাচন নয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন দাবি করেন। মুক্ত নন, সি ইজ নট ফ্রি। এই যে বলা হচ্ছে যে সাজা স্থগিত করা হয়েছে, সাজা স্থগিত করা হলে তো তিনি তার উপর কোনো বিধিনিষেধ থাকার কথা না। ডিফারেন্স হচ্ছে যে শুধুমাত্র হাসপাতাল থেকে তাকে জেলে তার বাসায় নিয়ে আসা হয়েছে, ওখানে তিনি একটা হোমলি পরিবেশের মধ্যে আছেন, যেটাকে সোজা কথায় বললে বলা যায় এটা হচ্ছে গৃহ অন্তরীণ করা। গত নির্বাচন যে হয়েছে সেটাই তো আমরা মানছি না, আমরা ওটাকেই তো অবৈধ বলছি, আমরা ওটাকেই বাতিল করার কথা বলছি। আপনি দেখবেন আমাদের প্রত্যেকটা স্টেটমেন্টে কিন্তু আমরা এই কথা বলেছি যে এই নির্বাচন আমরা মানি না এবং নির্বাচন বাতিল করে ফ্রেশ ইলেকশন দেওয়া হোক। মধ্যবর্তী নির্বাচন টির্বাচনের কথা তো আমরা এখনো বলিনি ভাই। বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপির মহাসচিব, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে রাজস্থানের বঙ্গবন্ধু ইভিনিউতে শেখ রাসেলের 57তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় হানিফ বলেন, বেগম জিয়াকে আইনি লড়াইয়ে মুক্ত করতে ব্যর্থ হয়েছে বিএনপি। বেগম খালেদা জিয়া নাকি গৃহবন্দী আছেন, অবাক হয়ে যেতে হয়। আপনারা বহুবার চেষ্টা করেছেন এদেশের জনগণকে বিভ্রান্ত করার, আপনারা আন্দোলন করে বেগম খালেদাকে মুক্ত করতে চেয়েছিলেন, আপনারা আন্দোলন করতে পারেন নাই। আপনার যখন মানে সকলে বিশ্বাস করে যে আপনার নেত্রী বেগম খালেদা দুর্নীতি করেছে, তুমি টাকা আত্মসাত করেছে, সে অপরাধী এবং বিশ্বাস করে বলে জেনে মাঠে নামতে চায় না। যেমন শেখ হাসিনার মানবতার কারণে আজকে আপনার নেত্রী বেগম খালেদা কারাগার থেকে মুক্তি পেয়ে আজকে বাসায় আসে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনা আক্রান্ত হয়ে দেশে আজ দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 14 জন মারা গেছেন, নতুন শনাক্ত হয়েছেন 1274 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 388,569 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 11,866 জনের, এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 21,63,568 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,274 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, এ নিয়ে মোট আক্রান্ত 388,569 জন। 24 ঘন্টায় মারা গেছেন 14 জন, এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,660 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,674 জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 303,972 জন। সমুদ্র সৈকত সুগন্ধা পয়েন্টে 52টি অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় হামলার ঘটনায় মামলা করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। অভিযান চালিয়ে 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে সদর মডেল থানায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ইমারত পরিদর্শক ডেভিড চাকমা 4-5 শতাধিক জনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ জানায়, গতকাল সুগন্ধা পয়েন্ট এলাকায় উচ্ছেদ অভিযানের সময় অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া সহ 10 জন আহত হন, তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলা প্রশাসক জানিয়েছেন, 52টি স্থাপনা গত রাতেই উচ্ছেদ করা হয়। জায়গাটি সম্পূর্ণভাবে পরিষ্কার করার পর বন বিভাগের মাধ্যমে বৃক্ষরোপণ করা হবে বলে জানান জেলা প্রশাসক। নভেম্বরেই ঝুলন্ত তারের জঞ্জাল থেকে মুক্ত হবে ঢাকা, এমনটাই নিশ্চিত করেছেন দক্ষিণের মেয়র। নগর ভবনে সকালে কেবল অপারেটর ও ইন্টারনেট সেবাদাতাদের সঙ্গে বৈঠক শেষে মেয়র জানান, কাল থেকেই একই সঙ্গে শুরু হবে তার অপসারণ ও মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়ার কাজ। এলাকাভেদে সময় কিছুটা বেশি লাগতে পারে উল্লেখ করে খরচ মকুফ করায় সন্তোষ প্রকাশ করেন অপারেটররা। কোনো ধরনের আলোচনা ছাড়াই হঠাৎ করে ঝুলন্ত তার অপসারণ শুরু করে ঢাকার দুই সিটি কর্পোরেশন। এতে বহু এলাকায় স্থবির হয়ে পড়ে ইন্টারনেট সেবা কার্যক্রম, ডিশ সংযোগ চালু রাখতেও বিপর্যয়ের মুখে পড়ে অপারেটররা। এই অবস্থায় রোববার সকালে নগর ভবনে কেবল অপারেটর আর ইন্টারনেট সেবাদাতাদের সঙ্গে বৈঠকে বসেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র। এরপর তিনি ঘোষণা দিলেন, অবসান হয়েছে ভুল বোঝাবুঝির। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অফ বাংলাদেশ এবং কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ তাদের নিজ উদ্যোগে ধানমন্ডি থেকে কালকে শুরু করবেন উপর থেকে তার অপসারণ এবং ভূগর্ভস্থভাবে তারগুলোকে লাগানোর কার্যক্রম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সম্পূর্ণ বিনা খরচে
তাদেরকে সেই সুযোগটা করে দিবে। তবে সেবাদাতারা মনে করছেন এলাকা ভেদে বিভিন্ন জায়গায় লাগতে পারে বাড়তি সময়। এমনও হতে পারে যে কোনো স্পেসিফিক রোডে অল্প সময়ের মধ্যে হতে পারে, কোনো সময় হয়তো বা নভেম্বর ক্রস করতে পারে। মাননীয় মেয়রের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, নির্ধারিত ফি যেটা আছে সেটা মকুফ করে দেওয়ার জন্য। প্রথমে আমরা ইনফ্রাস্ট্রাকচারটা আগে ভূগর্ভস্থ রেডি করব, রেডি করে সেটা ভূগর্ভস্থ কেবলের মাধ্যমে সংযোগ দিয়ে তারপরে উপরেরটা রিমুভ করব, যেন গ্রাহকদের সেবার ক্ষেত্রে যেন কোনো প্রতিবন্ধকতা না হয়। চলমান সংকট সমাধান না হলে কোয়াবো ISPAB-র ধর্মঘটে যাওয়ার ঘোষণার পরই এলো ঝুলন্ত তার অপসারণের এই নতুন সিদ্ধান্ত। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। আলুর দামে লাগাম টানতে এবার TCB-র মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। 2 থেকে 3 দিনের মধ্যে 25 টাকা কেজির দরে আলু বিক্রি করা হবে। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বিকেলে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন। তিনি আরও বলেন, কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেয়া দাম বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করবে। আর বর্তমান দাম অস্বাভাবিক স্বীকার করে ব্যবসায়ীরা মনে করেন আলুর দাম খুচরা পর্যায়ে 35 থেকে 40 টাকা হলে যৌক্তিক। অযৌক্তিক নানা অজুহাতে অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। সম্প্রতি আলুর বাজারে যার প্রভাব হয়ে ওঠে পরিষ্কার। কোল্ড স্টোরেজ থেকে 23 টাকা, পাইকারি পর্যায়ে 25, আর খুচরা বাজারে 30 টাকা দাম নির্ধারণ করে দেয় কৃষি বিপণন অধিদপ্তর। এই দাম কার্যকর তো হয়নি, বরং দাম ঠেকেছে 50 টাকায়। তবে কোনো ঘাটতি নেই বলছেন বাণিজ্যমন্ত্রী, আর কোল্ড স্টোরেজ মালিকরা বলছেন এবছর 10 লাখ টন আলু কম মজুদ হয়েছে। প্রোডাকশন ভালো হয়েছে, একটু কনজামশনটা বেড়েছে, ডিপেন্ডেন্সিটা বেড়েছে আলুর উপরে বিধে, কিন্তু কোনো অবস্থাতেই কোনো অ্যালার্মিং সিচুয়েশন না। টোটালি যাইয়া আলুর কিছুটা শর্টেজ আছে। তবে পাইকারি ব্যবসায়ীরা স্বীকার করেন বর্তমান দাম অযৌক্তিক। আমি মনে করি যে 40 টাকা হলে রিটেল প্রাইস চলে, 23 টাকা বিক্রি হয় নাই। এ অবস্থায় ভোক্তাদের জন্য নির্ধারিত দাম কার্যকর করার কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন বাণিজ্যমন্ত্রী। খুব শক্তভাবে যে প্রাইসটা দেওয়া হয়েছে সেটা অবিলম্বে কার্যকর করতে চাই। সাম্বির রূপল, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের শহরতলি এবং গ্রামীণ ভোটারদের নজর কাটতে প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। নির্বাচনী রাজনীতিতে প্রান্তিক ভোটাররাই ফ্যাক্টর হবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। করোনা পরিস্থিতির মধ্যেও প্রেসিডেন্ট প্রার্থীরা একাধিক অঙ্গরাজ্য চষে বেরিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা থেকে জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। ভোটের বাকি আছে আর মাত্র 17 দিন। হোয়াইট হাউসের দখল পেতে এখন মরিয়া ট্রাম্প। প্রচারণায় প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে প্রতিপক্ষকে আক্রমণেই বেশি আগ্রহী তিনি, আর সমর্থকরাও যেন তাই চাচ্ছেন। শনিবার মিশিগান ও উইসকনসিনে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ট্রাম্প বলেন, বাইডেন জিতলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকবে। How about his news conferences where the fake news media gives him the questions and the answers? অপরদিকে করোনার কারণে শুরু থেকেই কিছুটা রয়েশ হয়ে প্রচারণা চালাচ্ছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। শনিবার তিনি কিংবা তার রানিং মেট কমলা হ্যারিসের কোথাও নির্বাচনী প্রচারণা ছিল না। শুক্র ও শনিবার দুদিনে যুক্তরাষ্ট্রে COVID-19 আক্রান্ত হয়েছেন 1,30,000 মানুষ আর মারা গেছেন প্রায় 2,000। এমন পরিস্থিতিতেও প্রচারণা চালিয়ে যাচ্ছেন দুই প্রার্থী। ঝুলন্ত অঙ্গরাজ্যগুলোর প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের দিকেই তাদের নজর, সেখানেই প্রচারণা চালাচ্ছেন জোরে সোরে। আমরা এখন আছি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার একটি প্রত্যন্ত অঞ্চলে। এই গ্রামের নাম ক্লেটন। মার্কিন রাজনীতির উত্তাপ এখানে না ছড়ালেও নির্বাচনী ভোটের হাওয়ায় এই গ্রামের মানুষেরাই ফ্যাক্টর, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ক্লেটন, ইন্ডিয়ানা। বিমানবাহিনীতে যুক্ত হয়েছে চীনের তৈরি নতুন 7টি KHW বিমান, যা দিয়ে প্রশিক্ষণের পাশাপাশি অপারেশনাল কার্যক্রমও পরিচালনা করা যাবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি বাহিনীর সক্ষমতাও অনেকটাই বাড়াবে এসব বিমান। বাংলাদেশ বিমান বাহিনী আকাশপথে অপ্রতিরোধ্য। শত্রুকে মোকাবেলায় এই বাহিনী সর্বদাই সজাগ, সার্বভৌমত্ব ও বাংলার আকাশ মুক্ত রাখার প্রত্যয়ে দ্বিধাহীন। বাহিনীকে আরও শক্তিশালী করতে চীনের তৈরি নতুন 7টি KHW প্রশিক্ষণ বিমান বৃহস্পতিবার দেশে আনা হয়। চীনের দেহংমাংসী থেকে বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব বৈমানিক সরাসরি সফল ফেরি ফ্লাইটের মাধ্যমে চট্টগ্রাম বিমানবাহিনীর ঘাঁটি জহুরুল হকে অবতরণ করে। 2030 সালের যে আমাদের ফোর্সেস গোল আছে সেটারই ধারাবাহিকতা হিসেবে
যে আমরা আধুনিকায়ন এবং বিমান বাহিনীর সক্ষমতা যে বৃদ্ধি করতে চাই সেই অংশ হিসাবেই এই সংযুক্তিটা হয়েছে এবং এই বিমানগুলি চীন থেকে আমরা ক্রয় চুক্তির মাধ্যমে আমরা এনেছি এবং ক্যাটিক একটা প্রতিষ্ঠান আছে তাদের সাথে তারা আমাদেরকে সহায়তা করেছে বিমান নিয়ে আসার মিশনের নেতৃত্বে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন কে এম আব্দুর রাজ্জাক তার নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর চৌকস পাইলটরা দুই ঘন্টায় চীনের দেহংমাংসী থেকে উড্ডয়ন করে মিয়ানমারের ওপর দিয়ে চট্টগ্রামে পৌঁছায় তারা অগাস্ট মাসে যায় এগুলাকে চেক করে ১৪ জন পাইলট অ্যাকচুয়ালি তারা এই বিমানগুলি ফ্লাই করে নিয়ে আসে এই কর্মকর্তা আরও জানান প্রশিক্ষণের পাশাপাশি অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা যাবে এই বিমান দিয়ে এই বিমান একটি অত্যাধুনিক বিমান প্রশিক্ষণের পাশাপাশি এটা কিন্তু অন্যান্য কাজেও ব্যবহার করা যায় যেটা হলো যেহেতু এই বিমানগুলো সমরাস্ত্র বহনে সক্ষম যে অপারেশনাল কার্যক্রম আছে সেই কার্যক্রমে ব্যবহার করা যায় বিমান বাহিনীতে কেডব্লিউ ছাড়া রয়েছে মিগ-29 ইয়াক-130 সহ অত্যাধুনিক সব বিমান এহসানুল হক শাওন সময় সংবাদ ঢাকা